মোবাইলে টাওয়ার বসানোর নামে প্রতারণা। প্রতারিত বনগার বাসিন্দার অভিযোগে বারাসাত অভিযান সিআইডির। একটি ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ উঠেছে। মোবাইলে টাওয়ার বসানোর নামে প্রতারণা চক্র। প্রতারিত বনগার এক বাসিন্দা। বনগার বাসিন্দা দায়ের করা অভিযোগের ভিত্তিতে বারাসাতের দিব্য কল সেন্টারে অভিযান সিআইডির। শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতে টাকি রোড সংলগ্ন একটি বন্ধ শপিং মলে আচমকা হানা দেয় সিআইডির একটি দল। বারাসাত থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালান আধিকারিকরা। সূত্রের খবর, বিভিন্ন বাড়ির ছাদে টাওয়ার বসানোর নামে মোটা টাকার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা চলত। এই প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েন বনগাঁ এলাকার এক ব্যক্তি। ওই ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। তদন্তে উঠে আসে ওই কল সেন্টারের প্রধান অফিসের তথ্য। সল্টলেক নিউটাউন এলাকায় এই সংস্থার প্রধান অফিস রয়েছে, সেখানেই প্রথম হানা দেয় সিআইডি। সেখান থেকেই সিআইডি সদস্যরা ছুটে আসেন বারাসাতে। ঘটনাচক্রে এদিন সিআইডি হানার খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। সিআইডির অভিযান চলাকালীন টাকি রোড সংলগ্ন এই বিল্ডিং এর সামনে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। বিগত কয়েকদিন যাবত বিভিন্ন ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। তাহলে কি বারাসাতেও সেরকম কিছু? সাধারণের মধ্যে এসব আলোচনায় চলতে থাকে। সাধারণরা নিজেদের অজান্তেই বিভ্রান্তির শিকার হন। যদিও স্থানীয় সূত্রে দাবি, হঠাৎ করে গজিয়ে ওঠা এই কল সেন্টার নিয়ে আগে থেকে সন্দিহান ছিলেন স্থানীয়রা। স্নান করে উঠে আর কি লাঞ্চ করতে যাব, তখন দেখছি 15-20 জন ছেলে মেয়ে মানে একভাবে দৌড়াচ্ছে, মানে হুমড়ি খেয়ে পড়ছে একজন। তখন আমি বেরিয়ে একজনকে হাতে নাতে ধরি, তখন ধরার পরে আমি বললাম কি হয়েছে, ও ঠিকভাবে বলতে পারছে না, বলছে সবাই পালাচ্ছে, আমিও পালাচ্ছি। তারপরে আমি এনে যথারীতি পুলিশের হাতে তুলে, এখন ওখানে ওনারা ডিসকাশন চলছে, জানি না আগে কি জানতে পারবো, পরে পুলিশ বেরোলে সব কিছু জেরা হলে তারপরে জানতে পারবো কি বিষয় এখানে হতো বা কি না হতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।